তৈরি করে ত্রিপুরা রাজ্যে চালু করা হয়েছে। এতে প্রত্যেকটা স্কুল এবং কলেজে সঠিক, বিশেষ করে কলেজগুলোতে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে সিলেবাস সঠিকভাবে হয়নি এবং প্রতিটা কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে প্রতিটা সাবজেক্টে, এবং কিছু কিছু কলেজে যে নতুনভাবে এমএ মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল সেই মাস্টার ডিগ্রিগুলো বন্ধ হওয়ার পথে, কারণ শিক্ষক এবং শিক্ষক নেই সঠিক করে। এছাড়া এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প ত্রিপুরা রাজ্যে চালু হয়েছে তাতে সেখানেও দেখা গেছে স্কুলগুলিতে সঠিক সংখ্যক শিক্ষক নেই, প্রয়োজনীয় শিক্ষক নেই এবং প্রচণ্ড আরে স্কুল কলেজ সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফি বৃদ্ধি চলছে। তো এগুলোর বিরুদ্ধে আমরা আজকের এই ডেপুটেশন এবং যেসব কলেজে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিল সেই কলেজগুলিতে যাতে মাস্টার ডিগ্রি থাকে, পুনরায় চালু থাকে, এবং যে এমবিবি ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যের একমাত্র রাজ্য সরকারি ইউনিভার্সিটি সেটার প্রতি অবহেলা করে অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি চালু করা হচ্ছে, কিন্তু সেই ইউনিভার্সিটিতে সমস্ত ধরনের করার সুযোগ, মানে মাস্টার ডিগ্রি করার সুযোগ নেই, বিভিন্ন বিষয় এখনও সেখানে